এটা হচ্ছে নরমাল ওয়াক এবার যদি দৌড়াই দৌড়ানোর সুরটা দেখে নি একবার দৌড়াচ্ছি কিন্তু এখন আগের দিন গোপ্রো 9 কিনেছি ইমল থেকে কিনেছি তো কিছু জিনিস বলা দরকার তো সেই কারণে একটা ব্লগ বানাচ্ছি অ্যাট লিস্ট যারা নতুন কিনবে বা যাদের আইডিয়া নেই তারা একটু আইডিয়া পেয়ে যাবে তো সেই কারণে আজকের এই ভিডিওটা বানানো এটা এক প্রকার রিভিউ বলা যেতে পারে এক প্রকার একটু মার্কেট রিসার্চ এক প্রকার একটু নলেজ বলা যেতে পারে তো সেইটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা পুরোটা দেখতে থাকো গোপ্রো নিয়ে অ্যাট লিস্ট কিছুটা আইডিয়া চলে আসবে কিছুটা আইডিয়া পাবে তোমরা যারা ভাবছো গোপ্রো কিনবে যে কোনো হতে পারে 8, 9, 10 তো আমি গোপ্রো 9 কিনেছি তো সেইটা নিয়ে আজকের ভিডিও এটা হচ্ছে গোপ্রো 9-এর বক্স অলরেডি বের করা আছে আগের দিন দোকান থেকেই খুলে নিয়েছিলাম কিছু সেটিংসেরও দরকার ছিল সেই কারণে এটা হচ্ছে মেন ক্যামেরাটা গোপ্রো 9 এই যে ডুয়েল স্ক্রিন এদিকে একটা স্ক্রিন প্লাস এদিকে একটা স্ক্রিন এটা একটা ভালো জিনিস খুবই এর সাথে একটা রয়েছে চার্জার এটা রয়েছে স্ট্যান্ড বা মানে ট্রাইপড বা যদি হেলমেটের সাথে অ্যাটাচ করা যায় এটা হেলমেট স্টিক করার জন্য 3mm-এর একটা রয়েছে আর এ দুটো খোলা যায় এ দুটোতে স্ট্যান্ডের কাজে লাগবে লাগানোর জন্য আর মেন গোপ্রোতে যে জিনিসটা দেখার সেটা হচ্ছে এই যে হলোগ্রামটা আছে কিনা আর এখানে একটা প্রাইস ট্যাগ আর এখানে সিরিয়াল নাম্বার এই যে এই তিনটে জিনিস মাস্ট দেখে নিতে হয় কারণ আমি বলছি নিয়ে অনেকের অনেক রকম ডাউট আছে অনেকের অনেক রকম মনে প্রশ্ন আছে এবার গোপ্রো দু রকমের একটা মানে দু রকমের গোপ্রো বিক্রি হয় আমাদের মেট্রো গলিতে যখন গোপ্রোর জন্য যাই বলেছিল উইথ বিল উইদাউট বিল মানে কনসেপ্টটা তখন মানে হঠাৎ দম করে পড়া কী ব্যাপার উইদাউট বিল মানে আমরা ওরকম ভিডিও দেখে যাইনি ওরকম কোনো রিভিউ বা ওরকম কিছু দেখিনি তো যখন দেখলাম যে উইথ বিল আর উইদাউট বিলের একটা ব্যাপার আছে তো ডিফারেন্সটা হতো না মানে অত কনফিউশন হতো না যদি না প্রাইসের ডিফারেন্সটা হতো মানে প্রাইস 10-12 হাজার টাকা ডিফারেন্স আসছে এই গোপ্রো 9টা আমি ইমল থেকে নিয়েছি যেটা প্রাইস 35,500 পড়েছে আর সেই জিনিসটা মেট্রো গলিতে উইথ বিল এইরকম মোটামুটি 35-36 এই এই রেঞ্জের মধ্যে আছে উইথ বিল উইদাউট বিল যদি কেউ উইদাউট বিল নিতে চায় সে মোটামুটি 28-27 থেকে মানে 27 থেকে 29 কি ম্যাক্সিমাম 30 এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে অনেকে 26 অফার করছে তো এটা উইদাউট বিল যে কোনো তুমি গোপ্রো 8 বলো সেখানেও একটা মোটামুটি ডিফারেন্স আছে 9-এও ডিফারেন্স 10-এও ডিফারেন্স এটা কেন কি কারণ কেউ জানে না বা ওরা সেইভাবে ক্লিয়ার করে বলছে না ওরা বলছে যে এটা বিল দিলে জিএসটি লাগবে সেই কারণে আর এটা বিল দিলে জিএসটি লাগবে না সেই কারণে দাম কম তো এবার কিছু রিভিউ দেখার পর মনে হলো যে ওয়ারেন্টির একটা ব্যাপার থাকে গোপ্রোতে যদি তুমি উইথ বিল নাও বা যে ওয়ারেন্টিগুলো লেখা দেখালাম মানে যে লেখাটা রয়েছে এই যে বক্সের মধ্যে 1 ইয়ার ওয়ারেন্টি লেখা আছে তো এইটা যদি এরকম যদি বক্সে থাকে মালটা বা সিল করা থাকে তুমি ওয়ারেন্টি পাবে রেজিস্টার করলে ওটার একটা প্রসেস আছে তো ওটা একটা তুমি ওয়ারেন্টি পাবে এবার বাকিটা ওয়ারেন্টির কোনো ব্যাপার নেই এবার এতগুলো টাকা দিয়ে জিনিস নেওয়া তারপর যদি ওয়ারেন্টি না পায় অবশ্যই মানে যদি কিছু সমস্যা হয় তো ব্যাস গেল মানে অল্প কিছু টাকার কথা ভেবে যদি উইদাউট ওয়ারেন্টির মাল নিই যদি কোনো সমস্যা হয় মানে না করুক কোনো সমস্যা হোক যদি কোনো সমস্যা হয় তো গেল মানে না কিছু করতে পারবে আর এখানে আমাদের কোনো সার্ভিস সেন্টার নেই গোপ্রো নিজস্ব এখানে কোনো সার্ভিস সেন্টার নেই তো সেটা নিয়ে একটা বড় প্রবলেম মানে যদি ওরকম কিছু হয়ে থাকে তো এটা হবে কিছু করার নেই আর মোটামুটি মেট্রো গলিতে সব দোকানগুলো দেখেছি সবারই সবার কাছে এইরকম জিনিসই আছে উইথ বিল উইদাউট বিল অনেকে তো বিল দিয়ে দেবেও না হয়তো মানে উইথ বিলের কোনো ব্যাপারই বলবে না মানে আমরা যেহেতু আগে দু একটা দোকান জিজ্ঞেস করেছিলাম তারা বলেছিল যে বিল উইদাউট বিলের ব্যাপার আছে সেই কারণে দু একটা দোকানে যখন জিজ্ঞেস করলাম যে উইথ বিল না উইদাউট বিল তখন বললো বিল কী আবার উইদাউট বিলেই এরকম একটা ব্যাপার আর ইমলে যখন গেলাম ইমল থেকে যেরকম হয় নর্মালি উইথ বিলের কথাই উইদাউট বিলের ওরা কোনো মানে জায়গা রাখেনি তো আরেকটা জিনিস যেটা শেয়ার করার আর যেহেতু গোপ্রো মানে ভিডিও কোয়ালিটি খুব সুন্দর ভালো হাই কোয়ালিটি তো সেই কারণে যদি কেউ মোবাইল থেকে এডিট করে থাকো বা সিস্টেম থেকে অবশ্যই সিস্টেমটা কিন্তু আপডেটেড হতে হবে নাহলে একটু প্রবলেম হয় সিস্টেম রিড করতে পারে না একটু ইস্যু হয় তো আমার যেহেতু পুরনো সিস্টেম মানে খুব কম রয়েছে 4GB র্যাম আছে আর বেশ অনেক দিনের সিস্টেম তো সেই জন্য একটু রিড করতে প্রবলেম হচ্ছে তো আমাকে অন্যভাবে একটু এডিট করতে হবে তো যারা নিচ্ছ একটু দেখে নিও আদারওয়াইজ ভালো খুবই ভালো তো গোপ্রো নিয়ে এক্ষুনি বেরিয়েছিলাম বাইরে একটু শ্যুট করেছি তো সেই শ্যুটের ফুটেজগুলো দেখে নেবো আমরা
তাহলে তোমাদের একটু আইডিয়া হবে। এটা হচ্ছে নর্মাল ওয়াক, মানে এমনি হাঁটছি, সেটার ফুটেজ দেখে নাও। দিনের বেলাতে এত সুন্দর ফুটেজ পাওয়া যাচ্ছে, মানে সত্যি অসাধারণ ফুটেজ, কোনো সেকি ব্যাপার নেই। আর যেহেতু ডে লাইট প্লাস রোদ্দুর উঠেছে, দারুণ দারুণ লাগছে এটা। এবার যদি দৌড়াই, দৌড়ানোর সুরটা দেখে নিই একবার, দৌড়াচ্ছি কিন্তু এখন। হ্যাঁ, তো যদি কম্পেয়ার করি হাঁটা আর দৌড়ানোর মধ্যে, দুটো ডিফারেন্স আছে, অনেকটাই ডিফারেন্স, কিন্তু খুব একটা সেকি ব্যাপারটা নেই। আর স্টেবিলাইজেশন তো খুবই ভালো, গোপ্রো যেটা দেখেছি। আমি জাস্ট এখন এটা শ্যুট করছি, এবার এডিট করব যখন তখন ক্লিয়ার কাট বুঝতে পারবো, কারণ আমি এটা জাস্ট কালই এনেছি। তো এবার এডিট করার পর জিনিসটা বোঝা যাবে। এক্ষুনি যে শ্যুটটা করলাম ওটা নর্মাল ছিল, নর্মাল সিনেম্যাটিক, সরি নর্মাল যেটা স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি, সেই শ্যুটটা করেছি। এবার একটু সিনেম্যাটিক অন করেছি, এটা হচ্ছে সিনেম্যাটিক। তো জানি না কতটা কীরকম আসবে সিনেম্যাটিকটা, করলে তারপর বোঝা যাবে, মানে যখন এডিট করব সিস্টেমে ফেলবো তখন বোঝা যাবে। আর এটা যে আমি শ্যুট করছি উইদাউট মাইক, এটা সিনেম্যাটিকে আছে, এটা উইদাউট মাইকে শ্যুট করছি, ডাইরেক্ট ভয়েসটা দেখি কতটা ক্যাপচার করতে পারে। আর একটা জিনিস যেটা দেখলাম, প্রচণ্ড চার্জ খায়, মানে যদি অন করেও রাখো, সেটিংস চেক করো, ভিডিও না অন করো, তো প্রচণ্ড পরিমাণে চার্জ খাচ্ছে দেখছি। আর যদি এরকম কিছু কোয়ারিজ থেকে থাকে বা কিছু জানতে চাও, অবশ্যই আমাকে টেক্সট করতে পারো, কমেন্টে জানাতে পারো যে ভিডিওটা কেমন লেগেছে, বা ভিডিও ওরিয়েন্টেড বা গোপ্রো ওরিয়েন্টেড যদি কিছু আইডিয়া দরকার হয় যেটা আমার জানা, আমি নিশ্চয়ই শেয়ার করব। এটাই, আদারওয়াইজ খুবই ভালো। বাকি আমি ইউজ করিনি এখনও, দু চার দিন ধরে ইউজ করলে তারপর আমি জিনিসটা বুঝতে পারবো ভালো করে।